হ্যালো এব্রিও আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিন্ন বিষয়ে কথা বলবো যেটা হলো কানাডাতে যেরকম বর্তমানে অনেক মানুষ বা কয়েক বছর ধরে ভিজিট ভিসা সহজ করার জন্য অনেকেই কিন্তু কানাডাতে আসছে বা কানাডাতে সে এস এল এম ক্লেম করছে এখানে একদম পারমানেন্ট থাকার জন্য এরকম চিন্তা ভাবনা করে তারা কিন্তু এস এল এম ক্লেম করে এখানে আসার চিন্তা ভাবনা করছেন এখানে এসে অনেকে এয়ারপোর্ট ও এসএলএম ক্লেম করছে তো এটার পরিমাণ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে বা এই ধরনের অকারেন্স কিন্তু অনেক বেশি ঘটছে বাট এসএলআইম ক্লেম করার কারণে অনেক ধরনের কিন্তু সমস্যাও আছে কারণ আপনি যখন এসএলএম ক্লেম করেন এখানে এসে দশ পনেরো হাজার বা উকিলকে ধরে বা যেখানে ই করেন তো এসএলএম ক্লেম করার কারণে আপনার কিন্তু এই কেসটা কিন্তু ওরা ভেরিফিকেশন করে বা আপনার আসলেই কি এসএলএম ক্লেম করা মানেটাই কি আসলে মূলত যে আপনি যেই দেশে আছেন সেই দেশে আপনার লাইফের ঝুঁকি আছে দ্যাটস ওয়াই আপনি অন্য দেশে এসে এখানে স্টে করা ট্রাই করতেছেন যাতে আপনার লাইফটা সেফ থাকে সবাই কিন্তু চায় যে হ্যাঁ আমি আমার লাইফটা সেটল ডাউন করি খুব মতো করে সামনে আগাই তো এই জিনিসটা কিন্তু ঘটে তো বর্তমানে যে অবস্থাটা হয়েছে রিসেন্টলি যে নিউজটা পাওয়া যাচ্ছে যে কানাডা টোয়েন্টি মানুষ দ্যাট মিন্স আঠাইশ হাজার মানুষ তারা যারা এস ক্লেম করছে দ্যাট মিন্স তারা ফেকভাবে ডকুমেন্ট শো করে এস ক্লেম করছে তাদেরকে কিন্তু কানাডা থেকে বের করে দেওয়া হবে তো এই যে ব্যাপারটা ক্রিয়েট হয়েছে প্রথম থেকে ইভেন আমি কয়েকটা ভিডিওর মধ্যেও বলছি যে ভাই আপনারা যারা কানাডাতে আসেন বা কানাডাতে আসতে চাইতেছেন বা কানাডাতে আসলে আপনাদের যোগ্যতা যেটা দরকার সেই অনুযায়ী ফুলফিল করে ওয়ার্ক পারমিটের থ্রুতে জব ম্যানেজ করে ইন্টারভিউ থ্রু করে নিজে নিজে অ্যাপ্লাই করে কানাডাতে আসার ট্রাই করুন কারো শরণাপন্ন না হয়ে কারণ আপনি যখন ভিজিট বিষয়ে আসতেছেন আমার কাছে মনে হয় আপনি এজেন্সির কাছে অনেক টাকা দিয়ে আবার এখানেও অনেক টাকা দিয়ে এসেলাম ক্লেম করতে আলটিমেটলিভাবে আপনার ফাইনাল যে গোলটা আপনি কিন্তু সেটা অ্যাচিভ করতে পারতেছেন না আপনি কিন্তু যদি যারা এরকম করছে বা এই ধরনের ঘটনা যাদের যারা করছে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হবে অলরেডি তাদেরকে খুঁজতেছে এটা শুধু অনলি বাংলাদেশ থেকে অনেক দেশ মানুষ আসছে তো এই জিনিসটা প্রথম থেকেই বলা হয়েছিল কানাডাতে এই ব্যাপারগুলা কিন্তু খুবই রেস্ট্রিক্টেড আর আরেকটা জিনিস ব্যাপার হলো আপনি যখনই কানাডাতে এখান থেকে বের করে দেওয়া হয় আপনি কিন্তু অন্য কোনো ইউরোপের অন্য কোনো দেশগুলা বা অন্য দেশের মধ্যে যাওয়া যদি ট্রাই করেন নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার দিকে বা আমেরিকার দিকে অন্য যে দেশগুলোর মধ্যে আপনি ট্রাই করবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা ফেক হওয়ার কারণে ভিসা কিন্তু আপনাকে আর দেবে না তো এই ব্যাপারগুলা মাথায় রেখে আপনাদের এই জিনিসগুলো করা উচিত কারণ আপনারা যখনই একটা জিনিস সহজ করে মানুষ হুন্দি খেয়ে পড়ে বাট ফিউচারটা লাইক এটার ডেস্টিনেশনটা কোন জায়গায় এটাকে আমি ঠিক করতেছি না ভুল করতেছি এই জিনিসগুলা ক্যালকুলেশন না করার কারণে কিন্তু এই জিনিসটা ক্রিয়েট হয়েছে তো এখন এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলো সবসময় সাবধান থাকা উচিত কারণ আপনি আপনার ফ্যামিলি ছেড়ে এসআলাইম ক্লেম করে এখানে আসতেছেন আপনি কিন্তু ধরো ফ্যামিলির সাথে মিট করতে পারতেছেন কোনো ধরনের কোনো অসুবিধা হলে ফ্যামিলি আপনার ফ্যামিলি যেখানে আছে ওই জায়গার মধ্যে যাইতে পারতেছেন না তো এসআলাইম ক্লেম করা মানে হল আপনার পাসপোর্টটা কিন্তু যে দেশে এসস্যালাম করতেছেন আপনার পাসপোর্টটা কিন্তু নিয়ে যাবে তারা তো আপনি ইচ্ছে করলেই কিন্তু দেশে যেতে পারতেছেন না তো এটা হলো একটা বিগ ইস্যু আরেকটা বিগ ইস্যু হলো আপনার কেস রানিং চলতে থাকবে তো ফাইনালি আপনি যখন ফেকভাবে প্রমাণিত হবেন তখন কিন্তু আপনার আপনার দেশে ফেরত পাঠায় দেওয়া হবে তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনাদের আসলে এই জিনিসগুলো করা উচিত আর এসলামের যে ব্যাপারটা এই জিনিসটা যে মানুষ করছে বা এই যে ব্যাপারগুলো এখন বের হয়ে আসছে তারা যে ফেক ধরতে পারছে আঠাইশ হাজার মানুষ দ্যাট মিনস তারা কিন্তু বিভিন্ন টাকা পয়সা দিয়ে বিভিন্ন আসছে তো ওই জায়গা থেকে কিন্তু এখন যে বর্তমান পরিচয় আলটিমেটলি ভাবে টোটালি ওয়েস্ট এটা প্রথম থেকে বলা হয়েছিল যে এস ক্লেম এখানে এসে করেন বা করেন না বা এভাবে আইসেন না আপনাদের অন্য কোনো ওয়ে থাকলে সেভাবে আসেন তো কানাড়াতে ঢোকার কিন্তু অনেকগুলা ওয়ে আছে সেই জিনিসগুলা পথগুলা কঠিন হওয়ার কারণে তারা এই কাজগুলা করছে ভিজিট বিষয় আসছে তো আসার পরে এই ধরনের সিচুয়েশনের মধ্যে তারা পড়তেছে অনেকে এয়ারপোর্টে এসে এসলাম ক্লেম করতেছে ব্যাপারটা কিন্তু এতটা ইজি না যে আপনি এসলাম ক্লেম করলেই আপনি এখানে স্টে করতে পারতেছেন তো এই ব্যাপারগুলা মাথায় রাখা সবারই উচিত ছিল এখন বর্তমান পরিস্থিতি এইটাই যে আঠাশ হাজার মানুষকে তারা খুঁজতেছে তারা ধরলেই সারা সাথে আপনাকে পাঠিয়ে দিবে ইভেন আপনি অন্য কোন দেশেও আর ইন ফিউচার যেতে পারবেন না কারণ প্রোফাইলটা ফেক ভাবে প্রমাণিত হইতেছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অবশ্যই এই জিনিসগুলো ইন ফিউচারে কেউ করেন না আপনারা যদি ভিজিট বিষে আসেন আসার পরে আপনি কাজ ম্যানেজ করতে পারলে এখানে স্টে করেন কাজ ম্যানেজ না করতে আপনি চলে যান আর আপনি যদি যদি কানাডাতে আসেনি আপনার কিছু এক্সপিরিয়েন্স বা যোগ্যতা দক্ষতার যে ব্যাপারটা যে হ্যাঁ একটা কাজের এক্সপিরিয়েন্স থাকা নিয়ে তারপরে আসা উচিত সবাই কোশ্চেন থাকলে অবশ্যই যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ